চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে, বিস্তারিত আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আছি আমাদের দূরবর্তী কিছু ক্যান্ডিডেটদের সাথে, তাদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা, তারা কেন আমাদের ডিফেন্স একাডেমিতে এসেছিল, সেই কারণসমূহ তাদের কাছ থেকে আজকে আমরা জানবো। আমরা এখানে আছে নাহিয়ান। নাহিয়ান কোত্থেকে আসছো? বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছো, তারপরে? শামিম, আমি খুলনা থেকে আসছি। শামিম, খুলনা থেকে আসছো? ইন্তেশার, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি ফাহিম, আমি রংপুর থেকে এসেছি। আমি সৈকত, আমি রাজশাহী থেকে আসছি। আমি আলী, টাঙ্গাইল থেকে আসছি। আচ্ছা, চমৎকার। তো আমরা জানি যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছো। আমরা প্রথমে শুনবো যে নাহিয়ানের কাছ থেকে, নাহিয়ান এসছো হচ্ছে বগুড়া, বগুড়া থেকে। তুমি বগুড়া থেকে ঢাকায় না গিয়ে আমাদের এই ময়মনসিংয়ে কেন আসলা? স্যার, প্রথমত আমি যখন নেভিতে অ্যাপ্লাই করি, তো নেভিতে অ্যাপ্লাই করার পর আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালে দেখি আইসিপি সম্বন্ধে। তো আইসিপি সম্বন্ধে দেখার পরে আমি দেখতে পাই ময়মনসিংহ ডিফেন্স একাডেমি। তো ঢাকায়ও বিভিন্ন কোচিং সেন্টার ছিল, আমাদের রাজশাহী ডিভিশনও ছিল, তো রংপুরেও ছিল। তো আমি ময়মনসিংহ আসছি কারণ এই ময়মনসিংহ কোচিংয়ের যে স্ট্রাকচারটা অনেক ভালো, ভালো লাগছে আমার। আর তাছাড়া এখানে যে ট্রেন আপ পদ্ধতিটা, ট্রেন আপ পদ্ধতিটা অনেক ভালো, আমাদের অফিন স্যার অনেক ভালো করে পড়াইছেন। আর তিনি যে গ্রাউন্ড টাস্কগুলো করায়, যেখানে গ্রাউন্ড টাস্কগুলো সাধারণত জায়গায় হয় না। আর আমরা যে হোস্টেলে থাকছি, সেই হোস্টেলে আমাকে অনেক বেনিফিট দিচ্ছে, কারণ হোস্টেলে থাকার পরে আমরা যে ক্যান্ডিডেটস একসাথে থাকছি, আমরা একসাথে অনেক গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে পিপিডিটি ডিসকাশন থেকে শুরু করে এক্সএম পোস্টিং সব আমরা একসাথে দিতে পারছি। আর এইসব আমার অনেক উপকার আসছে আমি মনে করি, এই জন্য আমার ডিফেন্স একাডেমিতে অনেক মানে মনে করি যে উপকার হচ্ছে। এদিকে আছো ফাহিম। ফাহিম আসছো রংপুর থেকে, যদিও তুমি খুব অল্প সময় নিয়ে আসছো। তো তোমাদের রংপুরেও তো একটা ইনস্টিটিউশন ছিল, তুমি সেখানে যেতে পারতা, তারপরে আবার ঢাকায় যেতে পারতা। তোমার রংপুর থেকে ময়মনসিংহের ডিস্টেন্সটা অনেক বেশি, কেন এখানে আসলা? আসলে ভাইয়া, আমার ডেটটা তো অনেক শর্ট, আর রংপুরের মধ্যে আমি সব জায়গায় আসলে খোঁজ খবর নিয়েছি যে আইএসএসবি পরীক্ষা দেওয়ার আগে নিজের যে একটা প্রিপারেশন এবং সেটার যে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা নিজেকে যাচাই করার যে একটা ওয়ে, সেটা আমার কাছে এখানে এসে আসলে সবগুলো ক্যান্ডিডেটের সাথে মিশে আমার অবস্থানটা আসলে কতটুকু, আমি আইএসএসবিতে গিয়ে সবগুলো ক্যান্ডিডেটের সামনে কীভাবে নিজেকে তুলে ধরবো, সেই হিসাবে অনেক চিন্তিত ছিলাম। তো আসলে পরবর্তীতে আমি অনেক কোচিং সেন্টারে আসলে কথা বলেছি, তো আমার কাছে ময়মনসিংহটাই একটু বেশি ভালো লেগেছে। কারণ এটা প্রথমত হচ্ছে এখানকার যে ফিল্ড ওয়ার্কগুলো, যে অন্য কোনো জায়গায় হয়তো এত জায়গা নেই বা অবস্টেকলগুলো এইভাবে প্লেসড নেই, যেখানে আমি আসলে আইএসএসবির মতো একবারে মতো না হলেও কিছুটা প্র্যাকটিস করতে পারবো। আমার কাছে আসলে ময়মনসিংহ আসলে একটাই কারণ যে এই ফিল্ড ওয়ার্কগুলো যেন আমি নিজে প্র্যাকটিস করে দেন আইএসএসবিতে ফেস করতে পারি। তো আজকে নিয়ে হয়তো তুমি প্র্যাকটিস করলে আমাদের সাথে কয়দিন? তিন দিন। তো তিন দিন তুমি করার পরে তোমার কী মনে হয়েছে? তুমি যা তোমার আশা নিয়ে এসছিলে বা যতটুকু তুমি চিন্তা করে এসছিলে, ততটুকু কি পাচ্ছো বা পাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি যতটা আশা নিয়ে এসেছি ঠিক ততটা না হলেও তার থেকে আরও বেশি পাবো। কারণ প্রথমত আমার চিন আপ যে টাস্কটা আছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে, সেটাতে অনেক সমস্যা হতো। তো আমি এই দুই দিন প্র্যাকটিস করার ফলে তৃতীয় দিন মোটামুটি একটা প্লেস করে নিতে পারছি এবং আমার চিন আপের যে অ্যাবিলিটি সেটাও ডেভেলপ করতেছে। তারপর আমরা এদিকে আসি সৈকত। সৈকত, তুমি আসছো হচ্ছে রাজশাহী থেকে। জি স্যার, রাজশাহী থেকে ময়মনসিংহের ডিস্টেন্স অনেক, কত কিলোমিটার? স্যার, প্রায় 400 কিলোমিটারের মতো হবে। আচ্ছা, অনেক দূরের থেকে আসছো। তুমি কীভাবে জানতে পারলা ডিফেন্স একাডেমি সম্পর্কে? স্যার, কেন তুমি ডিফেন্স একাডেমিকে বেছে নিলে? স্যার, আমি যখন নেভির প্রিলিমিনারি পরীক্ষাতে সিলেক্ট হই, তারপর আইএসএসবির জন্য ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল দেখি, সেখানে আপনারও ভিডিও ছিল, আপনার ভিডিওগুলো দেখে আমার মানে ইন্সপিরেশন পেয়েছিলাম যে আপনার এখানে যদি আমি আসি তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। কারণ রাজশাহীতে আমি মেন্টরস কোচিংয়ে কয়েকদিন ক্লাস করেছিলাম, তারা শুধু পড়াশোনার বিষয়গুলোর উপরে চাপ বেশি দিয়েছিলেন। তারা বলেছিলেন যে আইএসএসবির ডেট দিলে যে 2 সপ্তাহ টাইম পাওয়া যাবে, শুধু 2 সপ্তাহ গ্রাউন্ড করাবে। তো আপনার এখানে যেটা আমি ক্লাস করে দেখছি যে আপনার পড়াশোনার ক্লাসের পাশাপাশি গ্রাউন্ডের ক্লাসও করাচ্ছেন, যার কারণে আমি মনে করি যে ডিফেন্স একাডেমি অনেক একটা ভালো প্রতিষ্ঠান আইএসএসবির জন্য।
আমরা এখানে আসছি শামীমের কাছে। শামীম আসছো খুলনা থেকে। খুলনা থেকে তোমার এখানে ময়মনসিংহে ডিফেন্স একাডেমিতে আসার উদ্দেশ্যটা কি এত দূর থেকে, খুলনা থেকে? অনেক সময় আমরা অনেক সময় দেখি আমাদের সাথে অনেক দূরদূরান্ত থেকে যোগাযোগ করে, বাট তারা মনে করে যে কীভাবে এত দূরে কেন যাব। বা অনেক সময় আমরা দেখি অনেক ক্যান্ডিডেট ঢাকা থেকে আমাদেরকে ফোন করে বা আশেপাশের অনেক ডিস্ট্রিক্ট থেকেও ফোন করে, তারা অনেক সময় মনে করে যে এখানে যাব কি যাব না, হেজিটেটে ভুগে অনেক সময়। তো তুমি সেই শুধু খুলনা থেকে চলে আসছো, কারণ কি? স্যার, আসলে ISSB পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, আমরা যা জানি যে অনেক প্রতিযোগিতা এবং মানুষ ভালোর সন্ধানেই বের হয় বাসা থেকে। আর আমার মনে হয় স্যার, ISSB-র জন্য ভালো প্রিপারেশন নিতে হলে স্যার যেটা বেস্ট সেই জায়গায় যেতে হবে। ঢাকাতে অনেক কোচিং সেন্টার আছে, তবে আমার মনে হয় যে ময়মনসিংহ ডিফেন্স একাডেমি বেস্ট আমার কাছে। কারণ কি স্যার? কারণ স্যার, আমরা যদি ঢাকার কোচিংগুলোতে দেখি তাতে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু ময়মনসিংহ ডিফেন্স একাডেমিতে আসার পরে স্যার দেখলাম যে অভিন স্যার আমাদের খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে ভালোভাবে সবাইকে সুনির্দিষ্ট সময় দিয়ে শেখায়, হাতে কলমে শেখায়। এবং আরেকটা জিনিস আমার যেটা খুবই ভালো লাগে স্যার, আমরা গ্রাউন্ডে শুধু ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টই না, আমরা গ্রুপ ডিসকাশন করি, এক্সটেম্পোরি স্পিচ দিই, যেটা আমার খুবই সমস্যা ছিল। ইংলিশের ফ্লুয়েন্টলি স্পিকিং করার সমস্যাটা ছিল, সেই সমস্যাটা আমি এখানে এসে ওভারকাম করছি, যেটা আমার খুবই ভালো লাগছে স্যার। আর আসলে মানুষ সাফল্যের জন্য বাসা থেকে বের হয়, আর আমি যাতে সাকসেস হতে পারি এই জন্যই ময়মনসিংহ ডিফেন্স একাডেমিতে আমার আশা। ইন্তেশার, তুমি আসছো কুমিল্লা থেকে, এটা তোমার সেকেন্ড টাইম ISSB তাই না? জি। তো প্রথমবার কী হয়েছিল তোমার রেজাল্ট? প্রথমবার স্প্রিন্ট আউট হয়েছিল। কোন ব্যাচে? 79 BML অন কোর্স। প্রথমবার তুমি প্রিপারেশন কোথায় নিয়েছিলে? ঢাকার একটা কোচিং। তুমি ডিফেন্স একাডেমি সম্পর্কে কীভাবে জানতে পারছো? স্যার, মূলত স্যার ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে স্যার আপনার কোচিংয়ের সন্ধান পেয়েছি। তুমি গতবার যেহেতু ঢাকায় করেছিলে, এবার ঢাকায় না গিয়ে ময়মনসিংহ কেন আসলে? স্যার, মনে হয়েছে স্যার যে স্যার আগের থেকে আমি আরও কিছু ভালো কিছু করতে পারবো আর ভালো কিছু শিখে যেতে পারবো। আচ্ছা, তো তোমরা তো এর আগে মানে প্রিপারেশন যে নিচ্ছ, ফাইটার্সটা তো পড়ছো তাই না? ফাইটার্সটা তোমাদের কাছে কেমন লাগছে? স্যার, প্রথমত ফাইটার্স বইটাতে আমরা যখন নিছি, তো ফাইটার্স বইয়ে যে IQ-গুলো আছে, তো IQ-গুলো অনেক ইম্পর্টেন্ট। আর IQ-গুলো তুমি কি মানে এই আমাদের ডিফেন্স একাডেমিতে আসার আগে ফাইটার্স নিয়েছিলে? স্যার, আমি ডিফেন্স একাডেমি যখন খোঁজ পাই তার সাথে সাথে আমি চলে আসি, কারণ আপনাদের এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগছিলো। তো তারপরে আমি যখন ফাইটার্স বইটা নেই, তো ফাইটার্স বইয়ের ভিতর যে IQ-গুলো রয়েছে, তো ওটা সাজানো রয়েছে, সহজ থেকে কঠিনতরভাবে সাজানো রয়েছে। তো এটার মাধ্যমে আমি প্রথম যখন পারতাম না, তখন হয়তো 16টার মতো পারতাম ফার্স্টে যখন আমি প্র্যাকটিস করি, তো এখন আমি দেখা যায় 85টার মতো পারি, কারণ এটি কঠিন থেকে শুরু সহজ থেকে শুরু করে কঠিন দিকে নিয়ে গেছে, আর এখন IQ-তে আমার কোনো সমস্যা নাই। তারপর আমরা যদি অন্য টাস্কগুলোতে আসি, তো প্র্যাকটিস বইয়ের যেসব বিষয় রয়েছে, আমার যত ফ্রেন্ড গেছে আজ পর্যন্ত ISSB-তে, তো তাদের থেকে আমি শুনছি প্ল্যানিং এক্সারসাইজ যেগুলো দেওয়া ছিল, তো হুবহু এই ফাইটার্স বই থেকে আসছে। তাছাড়াও আমরা ফাইটার্স বই আরও কিছু রয়েছে যেগুলো একদম সেম আসে, তো এই কারণে আমার ফাইটার্স বইটা অনেক ভালো লাগছে। আর আমি মনে করি ফাইটার্স বই থেকে যদি আমি প্রিপারেশন নেই, এটা এনাফ। আর সৈকত ফাইটার্স কি সংগ্রহ করেছিলে এখানে আসার আগেই নাকি? জি স্যার, যখন আমার প্রিলিমিনারি এক্সাম টিকে যাই, তারপর অভিন স্যারের সাথে কন্ট্যাক্ট করে ফাইটার্স বইটা পার্সেলে আমি নিয়ে নিই। আর তারপর তার আগে প্রিজম বইটা আমি ফলো করতাম। প্রিজম বই ফলো করার পর যখন ফাইটার্স বইটা আমি হাতে পাই, তখন ফাইটার্স বই পড়ে মনে করি যে ফাইটার্স বইয়ে যে IQ প্লাস অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো বুঝতে অনেক সুবিধা হচ্ছে প্রিজম গাইতে পর। মানে যেমন IQ প্রিজমে যেরকম করে দেওয়া আছে, তার থেকে ফাইটার্স বই অনেক সুন্দরভাবে গোছানো দেওয়া আছে, টপিকগুলো অনেক গোছানো। ফাইম, তোমার কাছে এক্সেপশনাল কিছু মনে হয়েছে ফাইটার্সে নাকি অ্যাজ ইউজুয়াল? হ্যাঁ, এক্সেপশনাল কিছু কিছু জিনিস আছে, আমার কাছে অনেক কিছু এক্সেপশনাল মনে হয়েছে। ফার্স্ট অফ অল, যে অন্যান্য যে বইগুলো আমি স্টাডি করেছি তার মধ্যে একই রকম জিনিস বারবার দিয়ে রেখেছে, এবং পরবর্তীতে যখন আমি ফাইটার্সটা নিয়ে একটু বসি, তখন আসলে দেখি যে ও নাহিয়ান যেটা বললো যে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে, এবং জাস্ট একটা বই না, প্লাস কয়েকটা বই, প্রিজম এবং অন্যান্য যে বইগুলো আছে, তাদের IQ কিছু কিছু আর কি সেম কোয়ালিটির একসাথে করে দেওয়া আছে, তাহলে দেখা যাচ্ছে আমার সবগুলো বই একবারে পড়তে হচ্ছে না, তাহলে সবগুলো বইয়ের আইডিয়া আমি একটা বই থেকে পেয়ে যাচ্ছি। আমার কাছে এটা ইউনিক লেগেছে।
আচ্ছা, আর কিছু শামীম, তোমার কাছে মানে ফাইটার্সের কোনো কিছু ব্যতিক্রম বা অন্যান্য গাইড থেকে কি ব্যতিক্রম পেয়েছো? আর স্যার, আসলে আমি ময়মনসিং ডিফেন্স একাডেমিতে আসার আগে ফাইটার্স বইটা সংগ্রহ করি। তো ফাইটার্স বইটা পড়ে আমার ব্যতিক্রম কিভাবে সংগ্রহ করো? স্যার, এটা পার্সেলে সংগ্রহ করি। তো স্যার, যখন বইটা পড়ি তখন আমার খুবই এক্সেপশনাল লাগছে স্যার। সব কিছু, যেমন আমরা যদি আইকিউ এবং পিপিডিটি দেখে লক্ষ্য করি স্যার, অন্যান্য বইয়েতে এত পিপিডিটি এক্সারসাইজ দেওয়া থাকে না। আমরা অনেক পিপিডিটি এক্সারসাইজ করতে পারি এখানে, এবং আমরা যদি ডাব্লুএটি কিংবা ইনকমপ্লিটিং সেন্টেন্সের দিকে তাকাই তাহলে এগুলো খুবই কনস্ট্রাকটিভ সেন্টেন্স তৈরি করা আছে এখানে। আর আমার মনে হয় যে এগুলো আইএসএসবির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো খুবই এক্সেপশনাল লেগেছে আমার কাছে। যাই হোক, তোমাদের সাথে কথা বললাম, অনেক দূর দূরান্ত থেকে আসছো তোমরা, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এটা আসলে আমাদের বড় পাওয়া যে এত দূর দূরান্ত থেকে তোমরা ডিফেন্স একাডেমিতে আসছো, ময়মনসিংয়ে আসছো। এটা খুবই আমার কাছে খুব বড় অ্যাচিভমেন্ট, এবং আমরাও তোমাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে তোমরা বেছে নিয়েছো। আর আমরা চাইবো যে তোমরা তোমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণে সচেষ্ট থাকবে, এবং সৃষ্টিকর্তা আল্লাহ পাক যেন তোমাদের সেই স্বপ্নটা পূরণ করতে তোমাদেরকে সহায়তা করেন, তোমাদের ইচ্ছাটা পূরণ করেন। তো আশা করি তোমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবে।